মেয়ে হয়ে অন্য একটা মেয়েকে বিবস্ত্র করে, নগ্ন করে ভিডিও ভাইরাল করার হুমকি দিতে পারে, তাকে নিয়ে কোনো কথা বললে তো সে আমাকেই গুম করে আত্মহত্যা। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, নারায়ণগঞ্জ পুলিশ হামলায় এবার কঠিন হুঙ্কার দিয়েছেন ইশরাক হোসেন। বন্ধুরা, ইশরাক হোসেন কি বলেছে সেটা আপনারা দেখতে পাবেন। সাথে সাথে ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি রিবা কিভাবে মেয়েদের উপর নির্যাতন করে সেটার একটি ভিডিও আমি আপনাদেরকে দেখাবো, এবং মাওলানা রফিকুল ইসলাম মাদানির একটি ভিডিও আপনারা দেখতে পাবেন। তাই বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ না দেখে কোথাও যাবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করার অনুরোধ করার সুযোগ করে দিবেন। চলুন বন্ধুরা, আমরা সর্বপ্রথম ইশরাক হোসেনের ভিডিওটি দেখে আসি। নারায়ণগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত মিছিল কর্মসূচিতে পুলিশের গুলিতে নিহত যুবদল কর্মী শাওন হত্যার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশে সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ সহ উপস্থিত সকল কর্মী ভাইয়েরা, প্রেমের জানাই সংগ্রামী যারা। প্রিয় ভাইয়েরা, আমি বলতে চাই শোকের মাস অমাস তাদের কষ্ট কষ্ট আমাদের কষ্ট কষ্ট না, ওদের চোখের বাড়ি অনেক ভিজা আর আমাদের চোখের বাড়ি কোনো মূল্য নাই। নারায়ণগঞ্জের ঘটনা আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চলুন বন্ধুরা, এবার আমরা রিভার ভিডিওটি দেখে আসি। যে একটা মেয়ে হয়ে অন্য একটা মেয়েকে বিবস্ত্র করে, নগ্ন করে ভিডিও ভাইরাল করার হুমকি দিতে পারে, তাকে নিয়ে কোনো কথা বললে তো সে আমাকেই গুম করে আত্মহত্যা বলে চালায় দিতে পারে। কে দিবে আমার নিরাপত্তা? কলেজ প্রশাসন দিবে? দিবে না, কারণ কলেজ প্রশাসন তার কথা মতোই চলে। আমরা যখন রাতে 8টার সময় ক্যাজুয়াল অবস্থায় সিগনেচার করতে নিচে আসি, তখন তার মেয়েরা আমাদেরকে ফাইন্ড আউট করে, মানে কে কেমন। আসলে লজ্জার কথা কি বলবো, এভাবে বলতে পারতেছি না। তো এটা ফাইন্ড আউট করে পরে এক একজনের কাছে এক একজনকে পাঠিয়ে দেয়। তো এটা যদি রাজি না হয় তাহলে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করতে শুরু করে। এটা এটা আসলে কি, একটা সুষ্ঠু শিক্ষা প্রতিষ্ঠানে তো এরকম চলতে পারে না। সবসময় লাঠি সোঁটা নিয়ে রেডি থাকে, মানে আমাদের উপরে অ্যাটাক করার জন্য। ভাই, আমরা তো সাধারণ শিক্ষার্থী, আমরা তো তার কেনা গোলাম হয়ে যায় নাই। ইডেন কলেজটা তো তার একার না, তার একা রাজত্ব চলতে পারে না। তো নিয়ে তো কলেজ প্রশাসনও কোনো ব্যবস্থা নেয় না। তার নিজের হলের আপনারা একটু খোঁজ নিয়ে দেখেন, তার নিজের হলে চাঁদাবাজির জন্য ক্যান্টিনটা বন্ধ হয়ে গেছে। আলমাহিন খান রায় ভাই, আমরা শুনছি আপনি বাংলাদেশ ছাত্রলীগের মতো অন্যতম ইউনিটের সভাপতি, আপনি কি এগুলো দেখেন না? আমরা যদি এই মানসিক অত্যাচার সহ্য না করতে পেরে যদি সুইসাইডের মতো টেস্ট নিই, তার দায় কি আপনি নিবেন? ফ্যামিলির ক্ষতিপূরণটা কি আপনি দিবেন? ভাই, এই রিভার মতো এই নরপিশাচিনীর হাত থেকে আমরা বাঁচতে চাই, আমাদেরকে বাঁচান। আমরা সাধারণ শিক্ষার্থীরা আসলে এই রকম মানসিক টর্চার নিতে পারতেছি না। আপনারা এর বিরুদ্ধে ব্যবস্থা নিন। একটি মেয়ে হয় আরেকটি মেয়েকে কেমন বলতে পারে যে নগ্ন ভিডিও করে ছাড়ে দিব, ভাইরাল করবো? এটা কেমনে তো কোনো মেয়ে মানুষের কাজ হতে পারে না। না, তারপরে আপনার এটাও হুমকি দেয় যে আমাদেরকে মানে মেরে লাশ গুম করে দেওয়া হবে, পরে নিউজ করাবে যে আত্মহত্যা করছে। এটা 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 তো কোনো একটা সুষ্ঠু পরিবেশের কাজ হইতে পারে না। আসলে কি বলবো, আমরা যে আজকে এখানে আসছি এটাও যদি উনি জানতে পারে এটা নিয়ে অনেক প্রবলেম করবে, হয়তো আমাদেরই ফেস করতে হবে সেটা। তারপরও ভাই, আমরা আমরা এটা থেকে মুক্তি চাই।
আমরা আসলে টর্চার টান নিতে পারতেছি না দিনের পর দিন, আর কত সহ্য করবো এত টর্চার? আমরা সাধারণ শিক্ষার্থী হয়ে তো সহ্য করা আমাদের পক্ষে সম্ভব না। আমাদের এক এক জনের এক এক জায়গায় বাড়ি, তো আমরা সবাই তো ঢাকাতে থাকি না। আমাদের বাবা মা অনেক আশা নিয়ে আমাদেরকে ইডেন কলেজের মতো একটা জায়গায় পাঠাইছে, এখন সেখান থেকে যদি নিয়মিত এই টর্চারটা করে তাহলে আমরা পড়াশোনাটা করব কেমনে? মানে এই তার, সে ঠিক আছে সে ছাত্র লীগের প্রেসিডেন্ট হয়েছে ঠিক আছে, কিন্তু তার মানে তো এই না যে ইডেন কলেজটা পুরা তার। প্রশাসন বলে তো একটা জিনিস আছে, সে কাউকে তোয়াক্কা করে না, ইচ্ছা মতো নিজের রুমে মেয়েদেরকে নিয়ে আটকায় রাখে 7-8 ঘন্টা। ইভেন ফ্যামিলিতে কার কি প্রবলেম হলো এটাও তার দেখার বিষয় না, এটাও হুমকি ধামকি এ সমস্ত কি ভাই? এভাবে ওনার নির্যাতনে হলে আর থাকতে পারতেছি না। ওর মা বাবা অনেক আশা ভরসা নিয়ে ইডেন কলেজের মতো একটা প্রতিষ্ঠানে পাঠিয়েছেন, কিন্তু উনি এটা বুঝতেই চান না। উনি যখন তখন ওনার রুমে রাখেন, 6-7 ঘন্টা আটকে রাখেন, ওনার জন্য ভালোভাবে পরীক্ষার প্রিপারেশনটাও নিতে পারেন না। প্রাইম মিনিস্টার এই কলেজের বিপি ছিলেন, ওনার রেফারেন্স নিয়ে আমাদের আমাদের উপর নির্যাতন করেন। যেরকম নির্যাতনই করেন, এর বিরুদ্ধে কথা বলতে গেলে উনি বলেন যে এগুলো ইতিবাচক, সব কিছু ইতিবাচক বলে চালিয়ে দেন। আরেকটা কথা, উনি হলের সিট নিয়ে ব্যবসা করেন, টিচার্স ট্রেনিং কলেজ, বদ্রুন্নেসা কলেজ এইসব বহিরাগত শিক্ষার্থীদেরকে হলের সিট দেন। হলের সিট ব্যবসার সাথে হলের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে নিম্ন কর্মচারীরা পর্যন্ত জড়িত। এর বিরুদ্ধে কথা বলতে প্রশাসন কোনো নজর দেয় না, প্রশাসন হয়তো এটার সাথে জড়িত। মাননীয় প্রাইম মিনিস্টার, আমরা বাঁচতে চাই, এই অপরাজনীতি এবং নোংরা পরিবেশে আমরা থাকতে পারতেছি না। বন্ধুরা, এই রিবার কি শাস্তি অবস্থিত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চলুন বন্ধুরা, এবার আমরা মাওলানা রফিকুল ইসলাম আমাদের নজরে ভিডিওটা দেখে আসি। এবং বেশি বেশি শেয়ার করুন। আসসালামু আলাইকুম।